পারিবারিক অশান্তির জেরে স্ত্রীর গায়ে অ্যাসিড হামলার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি অশোকনগর থানার মানিকতলা ঘাসের মাঠ এলাকায়। অভিযুক্তের নাম কঙ্কন মল্লিক। এদের দুটি সন্তান, বড় ছেলে বয়স 8 বছর, ছোট ছেলের বয়স 1.5 বছর। আনুমানিক 10 বছর আগে এদের বিয়ে হয়। বিয়ের পরেই অশান্তি লেগেই থাকত। গতকাল মধ্যরাতে অশান্তি চরম সীমানায় পৌঁছায়। তখন কি গায়ে অ্যাসিড ঢেলে দেয়। তারপর সুস্মিতা মল্লিক পাশের বাড়ি গিয়ে ডাকাডাকি করে তড়িঘড়ি পাশের বাড়ির লোক দরজা খুলে তাকে বরফ দিয়ে হাবড়া হসপিটালে ভর্তি করে বর্তমানে হাবড়া হসপিটালে চিকিৎসাধীন এবং তার স্বামীকে অশোকনগর থানার পুলিশ আজ আটক করেছে। তদন্ত করে দেখছে অশোকনগর থানার পুলিশ কি কারণে এই অ্যাসিড হামলা করে স্বামী। ঘটনা বলতে দেখুন, রাত্রির আলটিমেট 11:30 মানে আমরা সবাই ঘুমিয়ে পড়ি। তা আমরা যথারীতি খেয়ে টেয়ে ঘুমিয়ে পড়েছি। মোটামুটি ঘুমিয়ে পড়েছি, হঠাৎ করে দেখি ও চিৎকার করে করে আসছে। এসে আমার দরজাটা খুব ধাক্কাধাক্কি করছে, আমাকে একটা কথাই বলছে, রূপালি দি তুই একটু ঘুম থেকে ওঠ, আমাকে প্লিজ বাঁচা, আমার খুব কষ্ট হচ্ছে, তুই আমাকে বাঁচা। যাই হোক, আমি 2-3 বার ডাকার পরে আমি কোনো সাড়া দিইনি। যথারীতি আমি একটু ভয় পেয়ে গেছিলাম। আমি ওকে সাড়া না দিই, আমি আশেপাশে 2-4 বাড়িতে ফোন করি যে তোরা একটু বেরো না, দেখ ও বলছে ওর বর নাকি ওকে অ্যাসিড মেরেছে, তাহলে তোরা একটু আয়, আমি তাহলে আমি একটু সাহস পাবো বলে যথারীতি ওরা একটু লেট করেছে বলে দেখি ও খুব কান্না করছে, কান্না করে আকৎসরে আমাকে দেখেই যাচ্ছে, মানে দরজা মনে হচ্ছে আমাকে ভেঙেই ফেলে দেবে। বলছে রূপালি তুই বেরো বেরো প্লিজ, আর একটুখানি ওঠ, আমাকে একটু বাঁচা। এই যে বারংবার এইটা বলার পরে আমি আর ঘরে থাকতে পারিনি। আমি যথারীতি বাইরে বেরিয়ে লাইটটা জ্বেলে দেখছি ওর পুরো শরীরটা ভিজা, প্লাস এই বাঁ দিক থেকে পুরো অংশটাই ওর মানে অ্যাসিডে পুড়ে গেছে। ও খুব দাপাদাপি করছে। আমি আশেপাশে 2-4 জনকে ডেকে ডেকে দিয়ে ও সবাই একটু বরফ টরফ দিল। তারপর বারংবারই একই কথা বলছে আমাকে, আমি আমার সঙ্গে কোনো অশান্তি কিছু হয়নি, কিন্তু ওর মানে ওর বড়ি ওকে অ্যাসিডটা মেরেছে, বারবারই একই কথা বলছে। এবার দেখুন, স্বামী স্ত্রী অশান্তি তো আমাদের তো প্রায় আমাদেরও তো হয়। এবার স্বামী স্ত্রী অশান্তি বলে আমরা সেটা নিয়ে এতটা ম্যাটার করি না, সবারই তো হয় না, এক জায়গায় থাকলে সবাই। এই বিষয়ে স্থানীয় প্রশাসন কিংবা কাউন্সিলর দ্বারস্থ হয়েছেন? না, ফ্যামিলিগত ব্যাপারে আমরা পর্যন্ত কাউকে কিছু করি, জানি ফ্যামিলি এই ঝগড়া হচ্ছে, আবার একটু পরেই তো মিলে যায় না, যেটা হয় সাধারণত। ওনার আত্মীয় পরিজন বলতে তাদেরকে কি জানিয়েছেন? আত্মীয় পরিজন বলতে ওনার মানে ওনার বাপের বাড়ি অনেক দূরে, অনেকটা দূরে, তো তাও আমরা খবর পাঠিয়েছি। আপনারাই হাসপাতালে নিয়ে গেছেন? হাসপাতালে বলতে এখানে ও ছিল, আমরা তো নিয়ে যাবো, কি একটা গাড়ির ব্যবস্থা করেছি, ওর বড়ি ওকে নিয়ে গেছে। আপনার নাম? আমার নাম রূপালি ঘরামি। শহরে এই প্রথম আসামের উন্নত মানের কাঠ দিয়ে তৈরি প্লাইউড এবং মেঘালয়ের পাইন গাছ দিয়ে তৈরি ব্লকবোর্ড ও ফ্ল্যাশ ডোর, 25 বছরের ওয়ারেন্টি, ডিসিএম প্লাইউড, বাংলায় একটাই নাম, ডিসিএম প্লাইউড, জোড়া মন্দির কাঁচাপাড়া।